বলছি যে আনন্দ নাড়ু বানানো তো হয়ে গেল, এবার তো সবাইকে দিতে হবে। শোনো, সবটা একসাথে নিয়ে যেও না, ভাই একাই খেয়ে সব শেষ করে দেবে। ঠিক আছে, প্রথমে তাহলে অল্প করে নিয়ে যাই। তুই কিছু কর। তাড়াতাড়ি চেঁচানোর কি আছে, ভালো করে বললেই হয়। এবাড়িতে কাজ করার জন্য লোকের অভাব হবে না, লোক জোগাড় হয়ে যাবে। হ্যাঁ, একটু মোটা দড়ি লাগবে। এই যে একটু কর্তা দাদু, একটা কাজও করবে। আনন্দ নাড়ু এসে গেছে। আনন্দ নাড়ু, আনন্দ নাড়ু, অগ্নি, আরে আয় নাও ছোটকা দুধ। আমি খাচ্ছি, আমার তো হাত নোংরা। ওই দেখো, আমারও তো হাত। নিচ্ছি নিচ্ছি, রাখবে কিন্তু, বেশি করে রাখবে। পাচক মশাই, আনন্দ লাড়ু। হ্যালো ম্যাডাম, আজকে আপনাদের পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, যাওয়ার কথা ছিল তো। উনি কিন্তু রেডি আছেন, আপনি আসছেন তো? হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা, একটা আবদার করব তোমার কাছে, তুমি আমাকে একটা বাড়ির পুজো দেখাবে? দেখাবো, আমার শ্বশুর বাড়িতেই খুব বড় করে দুর্গাপুজো হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই বাড়ির দুর্গাপুজো খুব ভালো কাটবে। ছায়ামাসি এখানে এসে ঠাকুর বাড়ির পুজোর আমেজ পেলেই খুব আনন্দ পাবে। আর যদি এইভাবে ওনার পুরনো সমস্ত কথা মনে পড়ে যায় তাহলে তো খুব ভালো হবে। ব্রো, ডাকছিলি আমায়? হ্যাঁ, বস। ইটস ওকে, বল না কি বলবি। বস, কথা আছে তোর। নে, তোর ফেভারিট কফি বানিয়েছিলাম, ভাবলাম একটু কথা বলতে বলতে কফি খাওয়া যাক। আমি আন্দাজ করতে পারছি কি নিয়ে কথা বলবি। তুই সেন্সিবল ছেলে আঁকি, আমি সেও তুই বুঝতে পারছিস। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।